প্রতিভা থাকা সত্ত্বেও আর্থিক অসচ্ছলতার কারণে জাতীয় স্তরে খেলতে যেতে পারছে না পূর্ব বর্ধমানের আনন্দপল্লীর 14 বছরের গৌতমী দাস। সে বর্তমানে পৌর বালিকা বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর ছাত্রী। ঝুলিতে যোগাশ্রণের প্রতিভা থাকা সত্ত্বেও জাতীয় স্তরে খেলতে যেতে পারছে না গৌতমী দাস। জানা যায় তার বাবা পেশায় গৃহশিক্ষক ও মা গৃহবধূ। এরই মধ্যে টুকিটাকি সেলাইয়ের কাজ করে কোনো রকম সংসার চলে তাদের। গৌতমী দাস, কত বছর বয়স থেকে যোগা শিখছে? 4 বছর বয়স থেকে। এই যে মেয়ে 4 বছর বয়স থেকে যোগা শিখছে, এখন অনেক জায়গায় পুরস্কৃত হয়েছে, কিরকম লাগছে? খুব ভালো লাগে। যখন হাতে করে কোনো পুরস্কার নিয়ে আসে তখন মনে হয় যেন সব কষ্ট ওইখানে শেষ হয়ে গেছে, মেয়ের ওই পুরস্কার দেখেই সব ভুলে যাই, খুবই আনন্দ লাগে। মেয়ে যেখানে যেখানে কম্পিটিশন হয় সেখানে কি আপনার সঙ্গে থাকেন? হ্যাঁ, আমি যেখানে যাই ও বাবা আর আমি দুজনে একসাথেই সব জায়গায় যাই, এবং সারাদিন এক এক জায়গায় 3 দিন থাকতে হয়, সেরকম থেকে মেয়ে হাতে পুরস্কার নিয়ে বাড়ি ফিরি। মোটামুটি এই যে ব্যয়বহুল কি করে সম্ভব হয়? কিছু ওর ম্যাম দেন, প্রীতিলতা ব্যানার্জি ওনার কোচ, উনি সব কিছু খরচ দেয় আমাদের, কেউ তো ছোট বোঝে না আমাদেরকে দেয়। ওর বাবাও টিউশনি করে, আমিও টুকিটাকি সেলাই টেলাই করি, নাচের স্কুলের কিছু দিয়ে হয়ে যায় ঠাকুরের আশীর্বাদে। রাজ্য সরকার বা জেলা প্রশাসনের কাছে আবেদন করেছিলেন নাকি? না না, এখনও সেইভাবে আবেদন করিনি, যে আস্তে আস্তে তানারা ঠিক খবর পাবেন, সেই জন্য আমাদের আবেদন করা হয়নি। ইচ্ছা আছে নিয়ে আরেকটু এগোক, আরও ভালো নামডাক হলে তখন তাদের কাছে অবশ্যই যাব। এখনো কি মনে হয় যে নামডাকে খামতি আছে? তাও মা তো মনে হয় যেন আরও একটুখানি এগোলে ভালো হয়। মা বাবার ইচ্ছে পূরণ করতে 4 বছর বয়স থেকেই বর্ধমানের নীলপুর ভারত সেবাশ্রম সংঘেই যোগায় হাতে খড়ি। যোগার পাশাপাশি ওষিডি নৃত্য চিত্রা অঙ্কনেও সাফল্য অর্জন করেছে গৌতমী। হ্যাঁ, ছোটবেলার থেকে প্রায় 4 বছর বয়স থেকে আমার কাছে এসে এর মধ্যে অনেক জেলাতেই গেছে, বীরভূম, নদিয়া, কলকাতা, হুগলি, হাওড়া, বাঁকুড়া, অনেক জেলাতেই ও কম্পিটিশনে গেছে। এই জেলার বাইরে জেলা স্তরে, রাজ্য স্তরে এবং জাতীয় স্তরে যেটা হয়েছে সেটা আমাদের মানে পশ্চিমবঙ্গের মধ্যেই হয়েছে, আর জাতীয় স্তরটা সেখানেও যেতে পেরেছে। হ্যাঁ, ন্যাশনালে পজিশন পেয়েছে। ন্যাশনাল বিভিন্ন জায়গায় হয়েছে, একটা দমদমে হয়েছিল, আর দমদমেই হয় বেশিরভাগটা, ন্যাশনাল জাতীয় স্তরটা ন্যাশনালে বা ইন্টারন্যাশনাল যেতে গেলে বা আপনার যে এখন যেগুলি হচ্ছে মানে সেখানে যেতে হয় তাতে একটা খুব খরচে বলবো। একদমই একদমই। সেখানে কী করে সম্ভব হবে? ওর সম্ভব বলতে কি, এই পারিবারিক অবস্থা ওর লকডাউনের আগে যদিও বা একটুখানি চলতো, লকডাউনে ওর বাবা টিউশনই করে এবং ওর মা লোকের বাড়ি বাড়ি গিয়ে সেলাই কালেকশন করে সেলাইগুলোকে করে, রাত্রিবেলায় জেগে হোক দিনের বেলায় সেলাই করে। এই করে ওদের পারিবারিক রোজগারটাতে যেটুকু উপার্জন হয়, এটাতে জাতীয় স্তর আন্তর্জাতিক স্তরে যেতে হলে একটা খরচের ব্যাপার আছে, সেখানে হয়তো কিছু ক্ষেত্রে আমরা পাশে দাঁড়ালেও সব ক্ষেত্রে সম্ভব না হয়ে ওঠার জন্য অনেক ক্ষেত্রে ও প্রতিযোগিতাগুলোতে যেতে পারে না। দেখুন, যোগের এমনি কোনো খরচ নেই, যোগা যাওয়া আসা প্রতিযোগিতাতে একটা হিউজ খরচ হয়, সেগুলো সবসময় সম্ভব হয়ে ওঠে না, যেগুলো আমরা করতে পারি চেষ্টা করি সেটাই হয়। ওকে নিয়ে আমার স্বপ্নটা ওর মধ্যে দিয়ে আমি স্থাপন করতে চাইছি, আমি চাইছি যে ও এগিয়ে যাক এবং এমন একটা জায়গায় প্রতিষ্ঠিত হোক যাতে গৌতমীর নাম ধরে গৌতমী দিদিভাইকে সবাই চেনে। ওকে কি বিদেশে পাঠানোর কোনো ইচ্ছা আছে? এখন আপাতত পড়াশোনা করুক, আমার ইচ্ছে আছে ওকে বিদেশে পাঠানোর। গৌতমীর আবেদন, প্রতিযোগীর ক্ষেত্রে রাজ্য সরকার ও জেলা প্রশাসক তাকে সহযোগিতা করুক। আগামী দিনে অলিম্পিকে যোগা প্রতিযোগিতায় সফল হতে চান গৌতমী। 4 বছর বয়স থেকে করছে। এখন কোথায় কোথায় কম্পিটিশন গিয়েছিল? এখন ডিস্ট্রিক্ট লেভেলেও অ্যাওয়ার্ড আছে, ফার্স্ট অ্যাওয়ার্ড আছে, তারপরে স্টেট লেভেলে আছে, ন্যাশনাল লেভেলেও সেল স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডে ও ফার্স্ট হয়েছে। আমার পক্ষে যদি কিছু সরকার বা অন্য কেউ যদি কিছু একটু হেল্প করতো তো এই মেয়েকে গিয়ে নিয়ে যাওয়া সম্ভব হতো। আমরা খুব কষ্টের মধ্যে দিয়ে মেয়েকে কিন্তু নিয়ে গিয়ে যাচ্ছি, হ্যাঁ, বিভিন্ন জায়গায়, হ্যাঁ, কলকাতা বা আরও সব ভারতবর্ষে বা রাজ্যে,
হ্যাঁ, জেলার বিভিন্ন জায়গায় যেখানে কম্পিটিশন হয় আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করি। মেয়ের ইচ্ছে আছে যে বড় হয়ে অ্যাথলেটিক মানে সার্ভিস করার ইচ্ছে আছে, যোগাটা নিয়েও এগিয়ে যাক, আমাদেরও ইচ্ছা, যোগাটাকে আমরা ভালোবাসি খুব এবং ও খুব লাইক করে। এই রোজগারে বাইরে গিয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়া খুবই কষ্টের, এই বিষয়ে রাজ্য সরকার তাদের পাশে থাকলে অনেক উপকৃত হবে বলে জানান গৌতমী। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।